Oh, that's big. ব্যাপক আলোচনা সমালোচনার পর বড় অঘটন ঘটিয়ে এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে, যেখানে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। আর এ নিয়ে যখন চলছে তীব্র আলোচনা সমালোচনা, তখন চলুন জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হবে 2023 সালের এশিয়া কাপ। মূলত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী একটা দল, তারই ধারাবাহিকতায় এবারের এশিয়া কাপটা জিততে চাইবে বাংলাদেশ দল। আর বাংলাদেশ দলের এই স্বপ্নের এশিয়া কাপ শুরু হবে আগামী 30 আগস্ট থেকে, যেখানে পাকিস্তানের মুলতানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম নেপাল। আর বাংলাদেশের মূল এশিয়া কাপ মিশন শুরু হবে আগামী 31 আগস্ট থেকে, সেদিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দর্শক, এশিয়া কাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।